আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, অসংখ্য মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন এবং সুস্থ এবং স্বাভাবিক জীবনে তারা ফিরে গিয়ে স্বাভাবিক মানুষের মতো তারা আগের মতোই সব কাজ করতে পারছেন। এটা অনেকের কাছেই স্বপ্ন, অনেকেই ভাবেন যে হয়তো সত্যি না। অসংখ্য মানুষ আছেন যারা আপনাদের সামনে তাদের জীবনের এই ঘটনাগুলো বলে গিয়েছেন এবং তাদের জীবনে যে ধরনের ভুলগুলো ছিল সেই জিনিসগুলো আপনাদের সামনে তারা তুলে ধরেছে। তার একটি মাত্র উদ্দেশ্য, সেই একই ভুলগুলো যাতে আপনাদের জীবনে না ঘটে। দর্শক, আজকে আমাদের সাথে এখানে সেটে উপস্থিত আছেন আমাদের একজন বোন, যিনি প্রায় 2016 সাল থেকে আর্থ্রাইটিস রোগে ভুগছিলেন। ব্যথার জন্য শুধুমাত্র ওষুধ খেয়েছেন, ট্রিটমেন্ট করাননি, সহ্য করে গিয়েছেন। ভেবেছিলেন হয়তো একটা সময় ঠিক হয়ে যাবে, বা ঠিক হয়নি। যত দিন গিয়েছে আরও খারাপের দিকে গিয়েছে। এবং একটা সময় উনি যখন খোঁজ পেয়েছেন ডক্টর মোহাম্মদ শফিউলের প্রধান স্যারের, সরাসরি স্যারের কাছে চলে এসেছেন ট্রিটমেন্টের জন্য। তারপরে কি হয়েছিল আসুন দর্শক একটু ওনার কাছ থেকে আমরা শুনব, প্রথম থেকে শেষ পর্যন্ত। তার আগে একটু ওনার সাথে আমি একটু পরিচিত হইনি। দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আজকে? জি আলহামদুলিল্লাহ। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম হচ্ছে তাহমিনা দেওয়ান। বাসা কোথায় আপনার? বাসা হচ্ছে আমার হাজারীবাগ মাহাদিনগর। আচ্ছা, পেশায় তো একজন গৃহিণী। জি, আমি গৃহিণী। আগে হয়তো সার্ভিস করতেন কি? হ্যাঁ, আমি সার্ভিস করতাম। তো 2016 সালে আমি রিজাইন দিয়েছি। আচ্ছা, এখন পুরোপুরি ঘর কন্যা? জি, একদম হাউস ওয়াইফ। আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউলের প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন। জি জি। আপনার অস্টিওআর্থ্রাইটিস ছিল, এছাড়াও প্রতিটা জয়েন্টে জয়েন্টে আপনার পেন ছিল, নেক পেন ছিল, আপনার কোমরে ব্যথা ছিল, হাঁটুতে ব্যথা ছিল, পায়ে গোড়ালিতে ব্যথা ছিল। এই ব্যথাটা প্রথম কবে শুরু হয়েছিল? প্রথম হচ্ছে আমি 2016 সালে গ্রামের বাড়িতে পুকুর ঘাটে পড়ে গিয়েছিলাম। তো পড়ে যাওয়ার পরে তখন হচ্ছে ওই যে গ্রামে হাতুড়ে ডাক্তার যিনি থাকে আর কি, উনি হচ্ছে আমাকে প্রাথমিকভাবে আমাকে ডাইক্লোফেন এসআর খেতে দিয়েছিল, সাথে গ্যাস্ট্রিক ওষুধ খেতে। কোনো এক্সরে বা কোনো কিছু করেছিলেন হাঁটুতে ব্যথা? না, কিছুই করিনি। তো ওগুলো করে ওটা আমি 3 দিন খেতে বললো, খাওয়ার পর ব্যথাটা একটু কম ছিল। তারপর তখন একটু ওয়েটও কম ছিল, ব্যথাও কম ছিল। এখন হচ্ছে ডে বাই ডে আস্তে দিন যাচ্ছে আর আমার ব্যথাটা তীব্র হইতেছে, কোনোভাবেই ব্যথা কমতেছে না। মানে এত তীব্র ব্যথা যে আর সহ্য করার মতো না। প্রায় আমি দেখা যাচ্ছে ঘুম থেকে উঠে ফ্লোরে পা রাখতে পারতাম না। তারপর হচ্ছে প্যান ইউজ করতে পারি না, অলওয়েজ হাই কমোড ইউজ করতে হয়, ফ্লোরে বসতে পারি না। মানে স্বাভাবিক জীবনের অনেক কিছুই প্রায় অফ হয়ে গিয়েছিল। আচ্ছা, আমরা একটু পেছন ফিরে যাই, যে যখন আপনি পড়ে গিয়েছিলেন, হাঁটুতে ব্যথা পেলেন এবং আপনাকে ব্যথার জন্য ওষুধ দিল, তো হাঁটু ব্যথা, সেই ব্যথাটা মানে প্রবলেমটা কি হতো? যে হাঁটতে গেলে সমস্যা হতো নাকি আপনি হয়তো বসে আছেন, বসা থেকে উঠতে গেলে আপনার সমস্যাটা হতো? কি ধরনের সমস্যাটা হতো? মানে ব্যথাটা হতো এরকম, যেমন আমি কোথাও যাব, আমি রিক্সা উঠতে চাইতেছি, আমি রিক্সা উঠতে পারতাম না। আবার যদি রিক্সাটা ধরে কষ্ট করে উঠতাম, তো নামার সময় আমাকে আবার ওই রিক্সাটা ধরে খুব কষ্ট করে আগে বাম্পারটাই ফেলতে হতো, এইভাবে করে। মানে রিক্সা থেকে স্বাভাবিকভাবে নামতে পারতাম না, এত তীব্র ব্যথা ছিল। তারপর হচ্ছে আমি হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতাম না, অনেকক্ষণ বসেও থাকতে পারতাম না, দুটাতেই আমার পেইন করতো আর কি। তারপরে ধীরে ধীরে ব্যথাটা দেখছেন পায়ের নিচের দিকে যাচ্ছে, পায়ের গোড়ালিতে। এটা কি সকালে ঘুম থেকে ওঠার পরে প্রচন্ড পেইনটা হতো নাকি সারাদিনই পেইনটা হতো? এটা সারাদিনই থাকে, বাট যখন আমি ঘুমায় থাকি, ঘুম থেকে ওঠার পর যেমন ফজরের সময় আমি ঘুম থেকে উঠবো, তখন আর আমি স্বাভাবিকভাবে উঠতে পারি না, মানে তীব্র ব্যথা থাকে। যাচ্ছে ততই দেখছেন খারাপের দিকেই যাচ্ছে। জি জি। ডক্টরের কাছে যাননি এর মাঝখানে? না, আমি এর আগে কোনো ডক্টরের কাছে যাইনি। মানে রিজনটা কি ছিল, কারণটা কি ছিল? মানে ডক্টর ভীতি ছিল? অনেকের মাঝে আমরা দেখি যে ডক্টর একটা ভীতি থাকে, যে না ডক্টরের কাছে গেলে হয়তো ভুল ট্রিটমেন্ট হতে পারে, বা হয়তো অনেকে ভাবেন যে এটা হয়তো আবার নিজে নিজেই ঠিক হয়ে যাবে, দেখি না আর কয়েকটা দিন হয়তো ভালো হয়ে যাব, বা সাময়িক হয়তো ব্যথা হচ্ছে, এরকম একটা জিনিস। বাট আপনার এই ব্যথাটা কিন্তু দীর্ঘদিনের ব্যথা ছিল, অনেকের 2016 সাল থেকে আজকে 2022, তো দীর্ঘ একটা পরিক্রমা। তখন কি করলেন?
এই এতদিন আপনি ব্যথাটা নিয়ে এটা মূলত আমি ভয় পেতাম কি যে হাঁটুতে হাত দিলেই মনে হয় কি ভিতরে হাঁটুটার হাড়গুলো কেমন যেন নড়ে তো আমার বোধ হয় কি যে আমি যদি ডাক্তারের কাছে যাই তাহলে ডাক্তার বলবে যে আপনার একটা সার্জারি করতে হবে আচ্ছা তো সার্জারি করলে তো মনে হয় যে আমি আরো পঙ্গু হয়ে যাব আমি এই ভয়ে মূলত কোনো ডাক্তারের কাছে যাই নাই আচ্ছা তো স্যারকে আমি অনেকদিন থেকে ফেসবুকে ফলো করি আর অনেক ভিডিও দেখি যে অনেক পেশেন্ট ভালো হয়ে গেছে এটা দেখে দেখে আমি নিজে থেকে একটু ইন্সপিরেশন হলাম মানে ভিতরে ভিতরে শক্তিটা সঞ্চয় করেছেন যে না আমি যাব বাট একটু শক্তিটা সঞ্চয় করে তারপরে যাই হ্যাঁ এটাই মূলত যে আমি অনেকগুলো ভিডিও দেখলাম স্যারের যে অনেক ইভেন ইন্ডিয়া থেকে একটা পেশেন্ট এসে ভালো হয়েছে ওই ভিডিওটা দেখার পর আমার একটু ইন্সপিরেশনটা আরো বেড়ে গেল তখন মনে হলো যে না এবার আর বসে থাকা যাবে না যাই তারপরে সর্বোচ্চ খারাপ কি হয়েছিল যে এই যে আপনি দিনের পর দিন সহ্য করেছেন ব্যথা রাতের বেলা কি ঘুমাতে গেলে সমস্যা হতো না ব্যথা অনেক সমস্যা আমি তো হচ্ছে মানে টান টান হয়ে যদি শুই তাহলে আমার ঠিক লাগে তো আমি একটু বাঁকা হয়ে শোয়ার অভ্যাস বাঁকা হয়ে যদি কোলবালিশের উপরে পা তুলে দিই তাহলে কি আমার ঘুম ভালো হয় আর যদি কোলবালিশের উপরে এই হাঁটুটা না রাখি তাহলে আমি ঘুমাইতে পারতাম না আমার ব্যাক পেন হতো সাথে এটা হতো আর এই যে পড়ে গিয়ে ডান পায়ের গোড়ালি তো ব্যথা পাইছিলাম গোড়ালির হাড় সরে গেছে সেটা তো মানে অল এভরিথিং এইটুক বাদে পুরো বডিটাই আমার মানে ঘাড় থেকে শুরু করে নিয়ে পুরো নিচ পর্যন্ত পুরোটাই প্রচন্ড ব্যথা ব্যথা ছিল এই ঘাড়ের এগুলো ব্যথা করতো দুইটা ঘাড়ের এগুলো ব্যথা করতো সকালে ঘুম থেকে উঠতে গেলে ব্যথা করতো অলওয়েজ ব্যথা এগুলো আমি ঘুমাইতে গেলে তখন আমি যদি বালিশে কাত হয়ে ঘুমাতাম তো মনে হতো যে এখান থেকে একটা হাড় এদিকে ঢুকে যাচ্ছে গলার ভিতরটাতে এই টাইপের ফিল হতো আর কি মানে আপনার যে স্বাভাবিক জীবনে আমরা যে কাজগুলো করি সেগুলো কোনোটাই আপনি আর ঠিক মতো করতে পারছেন না না আমার এবং মনের দিক থেকেও একটা সময় ধীরে ধীরে মনের শক্তিটা কমে আসছে হয়ে যাচ্ছিলাম এরকম মনে হতো না আমি কি আর কখনো সুস্থ হব না আমি কি সারা জীবন এভাবে পঙ্গু হয়ে যাব বা এমন তো মনে হইতো এই যে আমার বয়স মাত্র কত এখন তো অনেক দিন পরে আছে আমি যদি এভাবেই চলতে থাকি একটা সময় যে বয়সের আগে আমি পঙ্গু হয়ে যাব তারপরে মূলত স্যারের কাছে আসে আচ্ছা প্রথম যখন স্যারের কাছে আসলেন স্যার আপনাকে দেখলেন কি বলেছিলেন মনে আছে হ্যাঁ স্যার আমাকে দেখে ওয়েট নিল ওয়েটটা নেওয়ার পর বললো যে আপনার ওয়েট অনেক বেশি ওয়েট কমাইতে হবে কিছু মেডিসিন দিল টেস্ট দিল আমি টেস্টগুলো করলাম টেস্টগুলো করানোর পরে স্যার রিপোর্টটা দেখে খুব একটা আশানুরূপ ভালো কিছু বলে নাই যেটা আমি ফিজিক্যালি বোধ করতেছি যে আমার অবস্থা অ্যাকচুয়ালি খারাপ তো আমি যেটা খারাপ বোধ করতেছিলাম স্যার সেগুলোই বললো যে আপনি অনেক রোগ নিয়ে আসছেন আপনার অবস্থা খুব একটা ভালো না তো এ আর কি তারপর স্যার বললো যে আপনাকে তো হচ্ছে এই টেস্টগুলো করাইতে হবে খুব দ্রুত করাইতে হবে তো করালাম করানোর পর স্যার বললো যে যত দ্রুত আপনি রিপোর্টটা দেখা আমি পরের দিনই রিপোর্টটা শো করলাম তো স্যার দেখে বললো যে আপনার দুই হাঁটুতে ইনজেকশন নিতে হবে পারলে এখনই নিয়ে আসেন তো আমি বললাম যে আমার তো আসলে এখন পসিবল না আমি নেক্সট ডেতে ইনশাল্লাহ আমি ইনজেকশনটা নিয়ে নিবো আর্লি ভর্তি হয়ে যান তারপর বাসায় একটু গার্ডিয়ান আছে এদের সাথে একটু আলাপ করলাম যে হ্যাঁ আমাকে তো ভর্তি হতে বলছে ডাক্তার এখন আমি কি করবো তো বাসায় ছোট ভাই আছে বোন আছে আব্বু আম্মু বলছে তোমার তো ফিজিক্যাল কন্ডিশন অত্যন্ত খারাপ যেহেতু ডাক্তার তো বলছে ভর্তি তো ডাক্তার বুঝেই বলছে তো তুমি ভর্তি হয়ে যাও দেন আমি হচ্ছে 30 তারিখে অ্যাডমিট নিয়ে নিচ্ছি 30 তারিখে ভর্তি হলাম আজকে 11 দিন হলো আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো তারপরে যখন আপনার ট্রিটমেন্টটা শুরু হয়ে গেল এবং আপনি দেখলেন র্যাপিডলি আপনাকে 3 বেলা করে ট্রিটমেন্ট দিচ্ছে ঠিক কতদিন পর থেকে বুঝতে শুরু করলেন যে ধীরে ধীরে আপনি সুস্থ হয়ে উঠছেন থ্রি ডেজ থেকে আমার মনে হয়েছে যে আই ফিল বেটার আচ্ছা তৃতীয়তম দিন থেকে দেখছেন ধীরে ধীরে ব্যথা একটু একটু কমে আসছে আজকে কততম দিন আজকে হচ্ছে 11তম দিন 11তম দিন জি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ সেই প্রচন্ড ব্যথা পিঠের জয়েন্টে পেইন পুরো ঘাড় থেকে শুরু করে একদম পায়ের নিচ পর্যন্ত রাতে ঘুমাতে পারতেন না রাতের পর রাত গিয়েছে ঘুমাতে পারতেন না ব্যথার জন্য জি সেই প্রচন্ড ব্যথা কি এখন ফেরত আসে না এরকম হয় না সামটাইমস হয় কি যে একটু হাঁটুতে যে হাঁটুটা আমি মূলত পড়ে গেছিলাম এটাতে সামান্য একটু পেইন হয় পরে দেখা যায় কিছু এক্সারসাইজ আছে ওগুলো করার পরে আবার আগের অবস্থায় চলে আসে হয়ে যায় কি একটা সময় ছিল যখন প্রচন্ড ব্যথায় অনেক দর্শকের বা অনেক পেশেন্টের আপনি ভিডিও দেখেছেন এবং একটা সময় নিজে কল্পনা করেছেন যে আমি একদিন যাব হয়তো একদিন আমিও সুস্থ হব আজকে ঠিক একই জায়গাটা আপনিও আছেন অসংখ্য দর্শক আছেন হয়তো এই মুহূর্তে ক্যামেরার উপাশে আপনাকে দেখছেন তাদের জন্য যদি কিছু বলেন
সবার জন্য আমার একটাই সাজেস্ট, যদি কারোর এই ধরনের কেউ পেশেন্ট থাকেন যে অনেক দিন যাবত জয়েন্ট পেইন, অনেক ধরনের ব্যথা থাকতে পারে, পড়ে গেছেন ব্যথা, তাহলে আপনারা বেশি দিন দেরি না করে, কষ্ট না করে আমি অবশ্যই সাজেস্ট করবো যে আপনারা ডক্টর শফিউল্লাহ স্যারের সাথে একটু দেখা করেন, স্যার কী বলে একটু শুনেন, সেই সাজেস্ট অনুযায়ী চলেন, ইনশাল্লাহ আপনারাও আমার মতো সুস্থ হয়ে বাড়ি ফিরবেন এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ, ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন এতক্ষণ, এরকম আরও অনেক অসংখ্য অসংখ্য ভিডিও আপনারা অলরেডি দেখেছেন এবং অনেকেই আছেন যারা আমাদেরকে এসএমএস করছেন বা আমাদেরকে ফোন করছেন, কারণ স্যারের ভিডিও লিঙ্কগুলোতে এরকম অসংখ্য ভিডিও আছে। আপনারা চাইলে যাদের ছোটোখাটো সমস্যা আছে আপনারা সেগুলো ফলো করতে পারেন, কারণ অনেকেই কিন্তু সেই ব্যায়ামগুলো করে এখন ভালো আছেন, সুস্থ আছেন। তারপর যদি মনে করেন যে কোনো প্রবলেম হচ্ছে বা ব্যথা যাচ্ছে না বা আরেকটু ভালো পরামর্শ দরকার, সরাসরি চলে আসুন। ভিডিও লিঙ্কে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, আমাদের ইমেল দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যে কোনো সময় আপনারা যে কোনো ওয়েতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমরা সবসময় সচেষ্ট থাকি আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। অসুস্থ হয়ে পড়ে থাকার জন্য এই পৃথিবীতে আপনার জন্ম হয়নি, আপনার জন্ম হয়েছে সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার জন্য এবং আমরা চাই আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদেরকে অন্তত একবার চেষ্টা করতে দিন, একবার চেষ্টা করে দেখি আপনাকে ব্যথামুক্ত রাখা যায় কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।